মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এ কথাটি যেন আরো একবার বাস্তব প্রমাণিত হলো। সরকারি আধিকারিক, হসপিটাল সুপার নার্স, উত্তরপাড়া পুলিশ ও অন্তর্বীক্ষণ নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দীর্ঘ 4.5 মাস উত্তরপাড়া হসপিটালে পড়ে থাকা বাসুদেব উপাধ্যায় মহাশয়কে বালিভাড়া পৌরসভার অন্তর্গত শেল্টার ফর আরবান হোমলেস নামক একটি ভবঘুরে আশ্রমে স্থানান্তরিত করা হলো। কি সুন্দর ঘর তো! আমরা দেখো সারাদিন থাকি না, দরকার নেই, আমার শরীর খারাপ বলে আছে। ঠিক আছে, যেদিন ছিলেন আমরা থাকবো, যেদিন থাকবো আপনি না, যেদিন পারবেন সেদিন করবেন, তা দিন সবদিন কথা। ঠিক আছে, ওই যাবে, চিন্তা করবেন না। একটু বাবাটাকে ভালোবাসো, অনেক প্রত্যেক দিন একটু ভালোবাসা দাও, এর থেকে বড় পুজো পৃথিবীতে নেই বাবা মার সেবা ছাড়া। আজকে কি এখানে আসি, কিসের দরকার আমাদের আসার বলতো? শুধু এই মানুষগুলো মুখে হাসি ফোটাতে আমার প্রচন্ড ভালো লাগছে যে আমার বাবা একটা সুন্দর জায়গায় এসেছে, সুন্দর জায়গায় থাকছে, এবং সেখানেও আমাকে আমাকেও তারা প্রস্তাব দিয়েছে যে আমিও কোন সময় এসে এখানে এদের এখানে এসে থাকতে পারবো। আমিও গৃহহীন, আমি লোকের বাড়িতে কাজ করে সেখানেই থেকে খাওয়া পড়া কাজ করে থাকি, হয়তো যেখানে কাজ করি সেখানে, আর আজকে হয়তো তাদের মেয়ের বিয়ে বলে আমাকে হয়তো 3-4 দিন ডাকবে বা এই মাসটা ডাকবে, এরপরে হয়তো ওরা রাখবে না, চিন্তা নেই, একটা জায়গা রইল, আমার একটা আস্থা হয়ে গেল যে আমার একটা জায়গা হলো, কিন্তু আমাকে কর্মযোগ তো জোগাড় করতেই হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন একটা কর্ম জোগাড় করতে পারি, কারণ আমাকে মাসে 3,000 টাকা নিজেকেই ওষুধ খেতে হয়। ঠিক আছে, তার জন্য আপনারা আমার জন্য একটু সহযোগিতা করবেন যাতে আমি একটা কাজ পেয়ে যাই। যদি এই গোটা ঘটনার বিষয়ে সবিস্তারে কি জানালেন সুব্রা ভট্টাচার্য মহাশয়া, শোনাবো। অতি একটা ভালোবাসার বন্ধনে জড়িয়ে গেছিলেন মনুশ্রী ম্যাম এবং ডেপুটি সুপার ম্যাম দুজনে যেভাবে মানবিক মুখ দেখিয়েছেন, ওনারা না চেষ্টা করলে হয়তো ওনাকে এখানে রাখা সম্ভব হতো না। তো আজকে আমি সবচেয়ে বেশি থ্যাঙ্কস জানাবো আমাদের পুলিশ প্রশাসন, আমাদের হসপিটাল, সরকারি হসপিটালের ডেপুটি সুপার, নার্স এবং আধিকারিক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সোমনাথ চট্টোপাধ্যায়, এদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এত বড় একটা ভালো কাজ হলো। একটা মানুষ রাস্তায় পড়ে থাকা 82 বছরের বাসুদেব উপাধ্যায়ের মতো মানুষকে আমরা একটা শেল্টার দিতে পারলাম। তার মেয়ে পাশে রয়েছে, সে বলে প্রতিশ্রুতি দিয়েছে যে সে বাবার নিয়মিত খোঁজ রাখবে এবং বাবাকে যা যা প্রয়োজনীয় চিকিৎসা বা অন্যান্য যা যা জিনিস উপকরণ খাদ্য সামগ্রী মাঝে মাঝেই দিতে আসবে এবং দেখভাল করবে। আমরাও পাশে মাসেই দিতে আসা দিতে আসবে প্রত্যেক মাসেই বলে। ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সোমনাথ চ্যাটার্জি, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সোমনাথ চ্যাটার্জি, আনন্দ স্যার,
সিএমএম স্যার, আনন্দ স্যার, উনি না থাকলে এই কাজটা হতো না, এবং ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার যিনি হচ্ছেন এই কাজটার মুখ্য পরিচালনার ভূমিকায় ছিলেন। এছাড়া তো আছেন ডেপুটি সুপার উত্তরপাড়ার, তিনিও সারা মানে আমার সঙ্গে প্রতিটা মুহূর্তে আমাকে সহযোগিতা করেছেন। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন, তারপর আমার বাবা কোর্স করতেন, তারপর আমি এখন করছি। এই তেলটি বাত রোগের দারুণ কাজ করে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘুটনো ব্যথা, ঘাড় ব্যথা, এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন, আপনার খুবই কাজে লাগবে। এই তেলটি ইউজ করুন, খুবই কার্যকর। আপনাকে ডেলিভারি করা যাবে 6টা পিস ₹500, খুবই লাভকর হবে এই তেলটি।